আসসালামু আলাইকুম। ব্লেন্ডেড লার্নিং কম্বিনিং দ্য বেস্ট টিচিং মেথডস প্রেজেন্টেড বাই এমডি কামরুল হাসান, অ্যাসিস্ট্যান্ট টিচার, দক্ষিণ বরুণাছড়ি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, বরকল, রাঙামাটি। শুরুতেই আমরা দেখে নেব আমাদের প্রচলিত পাঠদানের কিছু চৌম্বক অংশ। Yes, my dear super learners, I'm very happy to meet you today. Okay, trip মানে হচ্ছে ভ্রমণ। Okay, আচ্ছা আমরা এর ইংরেজি মিনিং বলতে পারি আউটিং। ওকে, সবাই মিলে এই প্রশ্নগুলোর উত্তর লিখে ফেলেছি, তাই না? আমি আশা করছি এতক্ষণে তোমরা তোমাদের নোটবুকে এই প্রশ্নের উত্তরগুলো লিখে ফেলেছ, তাই না বন্ধুরা? তাহলে চলো আমরা আরও একবার মনে করে নিই আমরা আজকের পাঠে কী কী জানলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা আমাদের আজকের পাঠে আ ট্রিপ অর্থাৎ একটি ভ্রমণ কাহিনী শুনলাম, এবং সেটা ছিল কার? আলবে। আচ্ছা বন্ধুরা, ইয়োর হোমওয়ার্ক ইজ ওকে, ইটস ভেরি ইজি, রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর লাস্ট ট্রিপ, অর্থাৎ তুমি শেষ যেখানে ভ্রমণে গিয়েছিলে সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে। সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো বাংলা বিষয়ের ফেব্রুয়ারির গান কবিতাটা নিয়ে। সম্পর্কে একটু জেনে আসি। ফেব্রুয়ারির গান লুৎফর রহমান, রিটন। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। সাগর নদীর উর্মি মালার মন ভোলানো সুর, নদী হচ্ছে স্রোতস্বিনী সাগর সমুদ্র। মুগ্ধ শব্দের অর্থ হচ্ছে বিমোহিত, আনন্দিত। আমরা যেটুকু পড়েছি তার মূল ভাব একটু দ্রুত পড়ে নিই। বন্ধুরা, প্রথম যে খালি ঘরটি আছে, বাংলার সৌন্দর্য দেখে আমি খালি ঘর আছে, এখানে কি বসবে, কোন শব্দটি? একুশ শতকের ভালো শিখন পদ্ধতির সমন্বয় হলো ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতি। প্রথম দিকে শিশু ও বয়স্ক শিক্ষার ক্ষেত্রে ব্লেন্ডেড শিক্ষার কথা ভাবা হলেও পরবর্তী সময়ে প্রযুক্তির সাহায্যে লেখাপড়াকে সহজ করে তোলাই এর মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। মূল্যবান সময়কে জয় করে সব মানুষের জন্য দ্রুত আধুনিক শিক্ষা ও প্রযুক্তির ব্যাপক ব্যবহারের নিরিখে এটাকে আধুনিক শিক্ষার নীতি ও রূপরেখার মধ্যে বিবেচনা করা শুরু হয়। সশরীরে উপস্থিতি ও ভার্চুয়াল পদ্ধতির বিশেষ সংমিশ্রণে শিক্ষা কার্যক্রম চালানোকে সহজ ভাষায় ব্লেন্ডেড শিক্ষা বলা হয়। ব্লেন্ডেড লার্নিং একটি জীবনব্যাপী ও জীবনমুখী শিক্ষা। ব্লেন্ডেড লার্নিং সুবিধা: শিখন হয় আনন্দদায়ক, একঘেয়েমি থাকে না, পাঠদানে বৈচিত্র্যতা আসে, বহুমাধ্যমে শিখন সুযোগ অবারিত, প্রযুক্তির সমন্বয়, পাঠ হয় সহজবোধ্য ও শিখন স্থায়ী। ব্লেন্ডেড লার্নিংয়ের বিবেচ্য দিকসমূহ: দেশজ প্রযুক্তির সক্ষমতা, আর্থিক বরাদ্দ, শিক্ষায় আগ্রহ, সচেতনতার হার, গ্রাম ও শহরের সমন্বয়, জীবনমানের সমতা এবং সময়োপযোগী শিক্ষাক্রম অনুসরণ। ব্লেন্ডেড লার্নিংয়ের জন্য নানা আধুনিক প্রচলিত মডেল সমূহ: এক, সহজ; দুই, আনন্দময় পদ্ধতি; তিন, ইন্টারেক্টিভ ও ইন্টারেস্টিং; চার, সব বয়সে গ্রহণযোগ্য; পাঁচ, দ্রুত শিক্ষা অ্যাডাপ্টেশন যোগ্য। বর্তমান শিক্ষা কৌশলকে ব্লেন্ডেড শিক্ষায় রূপান্তর করতে হলে যা যা প্রয়োজন, ট্রেডিশনাল লার্নিংয়ের পাশাপাশি ডিস্টেন্স পাবলিক অনলাইন লার্নিং পরিচালনা, ট্রেডিশনাল লার্নিংয়ের পাশাপাশি অনলাইন মাধ্যমে রিসোর্স উপস্থাপন, বহু মাধ্যমে পাঠ উপস্থাপন, অডিও ভিজুয়াল ও অডিও ভিজুয়াল,
গুগল মিট, জুম ও গুগল ক্লাসরুম সহ অন্যান্য মাধ্যমে বিশেষ ক্লাস পরিচালনার ব্যবস্থা রাখা, ওয়েবসাইট, ব্লগ ও ফেসবুক নির্ভর মাধ্যমে হোমওয়ার্ক প্রদান ও গ্রহণ করা, ক্লাস পরিচালনায় ডিজিটাল মাল্টিমিডিয়া উপকরণ ব্যবহার করা, ডিস্টেন্স অথবা অনলাইন লার্নিং পরিচালনায় শিক্ষার্থীদের অভ্যস্ত করে তুলতে হবে যাতে যে কোনো রকম পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায়, বিমূর্ত দুর্বোধ্য কোনো পাঠ পরিচালনায় শিক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কী কী সহজ কৌশল ব্যবহার করা যেতে পারে? শ্রেণীকক্ষগুলোকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে রূপান্তর করতে হবে, শ্রেণীকক্ষে বক্তৃতা পদ্ধতির পাশাপাশি মাল্টিমিডিয়া ব্যবহার করতে হবে, শিক্ষার্থী কেন্দ্রিক একক, ছোট গ্রুপ, বড় গ্রুপ এবং পুরো ক্লাসের বিভিন্ন কাজ প্রদান করতে হবে, মোবাইল কম্পিউটারের সচেতন ও সুন্দর ব্যবহারে উৎসাহিত করা যেতে পারে, মুখোমুখি ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাসের দিকে উৎসাহিত করা যেতে পারে, লিঙ্ক প্রদান করে বা অ্যাড্রেসের মাধ্যমে তথ্য ভান্ডার ওয়েবসাইট এর সাথে পরিচিতকরণ করতে হবে, শিক্ষক সকল মাধ্যমের কন্টেন্ট দক্ষতার সাথে তৈরি ও ব্যবহার করবেন, শিক্ষক নিজের সাইট ও ব্লগে প্রাত্যহিক তথ্য সরবরাহ করবেন, ব্লেন্ডেড লার্নিং এর জন্য অনুকূল পরিবেশ বাস্তবায়নে শিক্ষকদের যে ধরনের সহযোগিতা প্রয়োজন, সকল বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করতে হবে, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি, ব্যবহার, সংরক্ষণের দক্ষতা উন্নয়নের জন্য প্রশিক্ষণ প্রদান করতে হবে, মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরির প্রযুক্তি পণ্য সরবরাহ করতে হবে, শিক্ষকদের জন্য ওয়েবসাইট, ওয়েব পোর্টাল চালু করার ব্যবস্থা করতে হবে, শিক্ষার্থীদের জন্য পাঠ্য বইয়ের পরিপূরক ট্যাব সরবরাহ করতে হবে, বিদ্যালয়ে ইন্টারনেটের সুব্যবস্থা থাকতে হবে, শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, শিক্ষাক্রম ও কারিকুলামে ব্লেন্ডেড লার্নিং এর উপযোগিতা সৃষ্টি করতে হবে। ব্লেন্ডেড লার্নিং কম্বিনিং দ্য বেস্ট টিচিং মেথডস। এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।